হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। তো চলো আমার ব্লগটা এখন থেকে শুরু করা যাক, তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো আজকে মা কী কী কাজকর্ম করলো, আমি কী করলাম, সেগুলোই আমার ব্লগে শেয়ার করব। আর হচ্ছে মা কতগুলো কাপড় চোপড় ধুলো, কোথায় ধুলো, তো সেগুলো শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মা সকাল সকাল দিয়ে নিচ্ছে ঝাড়, সম্পূর্ণ উঠানে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে ঝাড় দিল। তারপরে দেখো বন্ধুরা, আমি বসে গেছি মাছ কাটতে। তো তোমাদের দাদাভাই নদীর থেকে না, সরি বন্ধুরা ভুল হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়েছে, আধা কিলোর মতো মাছ কিনে নিয়ে এসেছে। তো মাছটা আমি দেখাচ্ছি, চেল্লি বড়, সব থেকে বড় যেই চেল্লি মাছটা ছিল তো সেটাই দেখালাম। তারপরে মাছগুলো কেটে নিচ্ছি। তো মাছ কাটা আমার হয়ে গেছে, অনেকক্ষণ সময় লেগেছে এতগুলো মাছ কাটতে। তো আধা কিলো মাছ মনে হচ্ছিল। মা বাবা তো আমাদের বাড়িতে রয়েছে, বাবা বাড়ি চলে যায়, মা আমাদের এখানে থাকে, কিন্তু ওরা মাছ খাচ্ছে না, নিরামিষ খাচ্ছে, যেহেতু ওদের মানে এখন মানে ছোঁয়া চলছে। তো একজন মারা গেছে তো বংশের মধ্যে, তাই মানে শরিক বলে আমাদের মধ্যে, তো শরিক মারা গেছে তাই আর কি নিরামিষ খাচ্ছে। তো দেখো মাছগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াইও বসিয়ে দিয়েছি। তো এদিকে মাছগুলোকে এখন আমি, তারপর দেখো চেল্লি মাছগুলো আলাদা করে নিয়েছি, আর হচ্ছে এই বটিয়া মাছগুলো আলাদা করে নিয়েছি। তো বটিয়া মাছগুলো সবার প্রথমে ভাজতে দিয়ে দিলাম। তো বটিয়া মাছও বেশি একটা তেল খায় না ভাজতে দিলে, কিন্তু এই চেল্লি মাছগুলো জানো বন্ধুরা, যতই তেল ঢেলে দাও না কেন ওরা খেয়েই নিবে। দেখো মরা মাছও কখনো তেল খেতে পারে, সেটা ভেবে আমার অবাক লাগছে। তারপর দেখো চলে এসেছি তোমাদের সামনে মাছ ভাজতে। তো হয়ে গেছে মাছ ভাজা। তারপর বসিয়ে দিয়েছি বেগুন আলুর চচ্চড়ি। তো বেগুনের তরকারিটা দেখো মানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তিন রকমের মাছ ভেজেছি, মানে তিন রকম করে ভেজে নিয়েছি, চেল্লি মাছ আর হচ্ছে ছোটো মাছগুলো। তারপর দেখো বারান্দাগুলো মা ধুয়ে দিয়েছে, তো ধুয়ে দিয়ে উঠানো ঝাড় দিয়ে দিয়েছে। তারপরে দেখো বন্ধুরা, সোনা মা ওখানে কি সুন্দর সেজে গুজে খেলা করছিল। তারপর চলে এসেছে তোমাদের দাদাভাই, খেতে দিয়ে দিলাম। তারপর চলে এসেছে সোনামা, আর সোনামার একটা বুনো পাড়ার থেকে এসেছে, আর ও জেঠিমারা এসেছিল, তো তাদেরকে ক্যামেরা করা হয়নি। তারপরে সোনামাচ্ছে দেখো বিরিয়ানি, তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো মেয়ে অনেকদিন থেকে বিরিয়ানি, তারপর বাইরের খাবার দেওয়া হচ্ছে না বেশি, যেহেতু মেয়ে হসপিটালে ভর্তি ছিল, তারপর আমি নার্সিং হোমে ভর্তি ছিলাম যেহেতু অপারেশন হয়েছে বন্ধুরা। তো তাই আমি আমারও খেতে ইচ্ছে করলো, বাইরের খাবার আনতে পারবো না, তোমাদের দাদাভাই সোনামারও খেতে ইচ্ছে করলো আনতে পারবো না। তো তাই অনেকদিন পরই মেয়েকে দেওয়া হলো বিরিয়ানি। তো মেয়ে বলছিলো যে খাবো খাবো, তো তাই তারপরে ও পাপা এনে দিয়েছে। আর হচ্ছে দেখো এখানে দুটো চিকেনের পিস দিয়েছিল, আর দুটো আলু দিয়েছিল, আর ডিম দেয়নি, আর মিষ্টি সস। তো সস দিয়ে সোনামা একটুখানি খেলো, আর এক পিস চিকেন ওর পাপাকে দিয়ে দিল, আর এক পিস চিকেন মেয়ে খেলো। তারপর এটা ছিল ঝাল সস, আমি খাইনি। আর সোনামা অল্প একটু বিরিয়ানি খেয়ে যান, আর বেশিরভাগ বিরিয়ানিটাই ফেলে দেওয়া হয়েছে। তোমার পাপা ভাত খাচ্ছিল ওখানে সোনামার পাশে বসে, আর হচ্ছে আমি তো খাবই না। তো তারপর চলে এসেছি দেখো সোনামার জন্য বানিয়েছি ম্যাগি। দেখো বন্ধুরা দিয়েছে রোদ্রু, দেখো খুব সুন্দর রোদ্রু দিয়েছে, সকাল সকাল আমরা দেখে বসতেই পারছি। আর দেখো নদীতে কত লোক, যেহেতু অনেকদিন পরে রোদ্রু দিয়েছে, মা ওইদিকে কাপড় ধুয়ে দিয়েছে, অর্ধেক চারা তো মানে সন্ধ্যাবেলা মা বাড়ি চলে যাবে নিয়ে এসেছে। অনেকদিন বৃষ্টি হয়েছে, অনেক দেখো এখানে একদম জমা হয়েছে, একটা বোঁচকা বেঁধে নিয়ে এসেছে মা। আর ওই দেখো সোনামা চলে যাচ্ছে না, এক বোঁচকা নিয়ে চলো, আমি তো ধুতে পারবো নিজের জায়গাটা
ওটা মানে কাপড় থেতলানো যে বলে, চলো আমি নিয়ে যাবো ওটা, মানে এসে পাকা করে দেয়নি বলে কাপড় ওখানে ধুতে পারছে না, কয়েকটা হলে ধোয়া যায় বস্তার উপরে নিয়ে, বালি ওঠে তো, দেখো পাট গাছের থেকে বালি ওঠে না, মানে চার বন্যা হয় তো, তাই এই যে দেখো কত, তাই নদীতেই ধুচ্ছে, দেখো জল দিয়ে যাচ্ছে আর আমি তো ক্যামেরা করে করে যাচ্ছি, হল ভেঙে চলে যাচ্ছে, যদি ভাই পড়ে যায় তাহলে কত লোকজন কাপড় ধুয়ে দিচ্ছে, যেহেতু অনেক দিন পর রোদের মুখ দেখা গেছে, সূর্যি মামা উঠেছে বলে কথা, তো কাপড় চোপড় সব কিছুকে কড়কড়া করে শুকিয়ে নিতে হবে, আর জলগুলো দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপরে এসেছি দুপুরে রান্না করতে, তো আজকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর আজকে আমি রান্নাগুলো আমি করব, যেহেতু মা কাপড় চোপড় ধুচ্ছে, তারপর ঘর বাড়িগুলো উঠানগুলো সব দিকে ঝাঁট দিচ্ছে, তাই আমি রান্নাটা করে নেব। তো সয়াবিনগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা ভাত তো হচ্ছে, আর এদিকে মা হচ্ছে মেয়েকে কোলে নিয়ে রয়েছে, মেয়ে তো খুব আদর খাচ্ছে এই কদিনে দাদু দিদার, মানে আমার অপারেশন হওয়ার পর থেকে মার সঙ্গে ছিল বলে এখন মানে সোনামা হচ্ছে মানে আমার থেকে ওর মাকেই, মানে সরি আমার মাকেই বেশি ভালোবাসছে। তারপর ভেজে নিলাম দেখো মুসুরির ডালগুলো, যেহেতু ডাল করব, আর হচ্ছে সয়াবিন আলু একটা টমেটোর কেটে দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, দেখো একদম মাখো মাখো করে, আর হচ্ছে এই সয়াবিনের তরকারিটা দিয়ে আজকে দুপুরে তোমাদের দাদাভাই ভাত খেয়েছে। তো ডালটা ওদিকে হচ্ছে, ডালটা তো হয়নি, ডালটা হতে সময় লাগবে যেহেতু আমার প্রেশার কুকার নেই, তো অনেক কিছু সংসারে কিছু ছিল না, জিরোর থেকে আজকে যাও আছে, ভগবানের দয়ায় তোমাদের দয়ায় আছে, তো তো আমাদের দাদাভাইকে সয়াবিন দিয়ে ভাত খেতে দিয়েছি, দেখো খাচ্ছে, খেয়ে বলছে কি মানে আমাকে খেয়ে বলেছিল, আমি তো ভয়েসটা এখন বিকেলে দিচ্ছি, তো দুপুরে খেয়ে বলেছিল সয়াবিনের তরকারিটা এত টেস্ট হয়েছে, আমার জন্য একটু রাতের জন্য রেখে দিও। তো যদি আমি যে এখনও কিছুই রান্না করি না কেন, আমি বলি আমি রান্না করি, আর যেই রান্না করুক না কেন আমার জায়গায়, তো যদি মানে হাজবেন্ড বলো মা বাবা বলো খেয়ে যদি বলে যে মানে রান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে না বন্ধুরা রান্নার আগ্রহটা আরও বেড়ে যায়, মনটা এত ভালো হয়ে যায়, মনে হয় যে আরও রান্না করে ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াই। তারপর দেখো আমার ডালগুলো ফুটছে এখানে, আর তোমাদের দাদাভাই খাচ্ছিলো, তারপর দেখো রৌদ্র দিয়েছে আমার বারান্দাতে, উঠানে মাঝে ঝাড় দিয়ে দিয়েছে, উঠান পরিষ্কার লাগছিলো ঘরটা বাড়িটা, তারপর দেখো এই কাপড়গুলো এখানে মেলে দিয়েছে, আর রৌদ্র দিয়েছে, কি সুন্দর, ভালো লাগছে না দেখতে বন্ধুরা? তো ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের মন যদি একটুকু ছুঁয়ে যায় এই বোনটার ভিডিও বা এই দিদিটার ভিডিও যদি একটু তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা কষ্ট করে একটা লাইক দিও, আর হচ্ছে কষ্ট করে একটা কমেন্ট লিখে পাঠিও, তাহলে আমার মনটা একটু ভালো লাগবে। তারপর দেখো সব পান্না ঠান্না মশারি যা যাবতীয় রয়েছে সব কিছু ধুয়ে শুধু শুকা দেওয়া, নদীর পাড়ে শুকা দেওয়া, বাড়িতে শুকা দেওয়া, মানে সব জায়গায় শুধু কাপড় চোপড় শুকো দেওয়া হয়েছে। তারপর দেখো বন্ধুরা এখানে তো আমি আগের বছর জবা ফুলের এরকম গাছ লাগিয়েছিলাম, তো জানি না কে বা কারা উঠিয়ে ফেলেছে, গাছগুলো অনেকটা যেতে গেছিলো, অনেকটা বড় হয়ে গেছিলো, তারপরে কেউ উঠিয়ে ফেলেছে জানি না, তারপরে এবছর আবার লাগিয়েছি, তো সেটাও পাতা বেরিয়েছে, জানি না এবছরও বড় হতে পারবে কি না, তো সেটা শুধু ভগবানই জানে। আর হচ্ছে কতটা রৌদ্র উঠেছে ওয়েদার তোমাদেরকে দেখিয়ে দিলাম, কী সুন্দর সবুজ লাগছিলো। তারপর চলে এসেছি আমার কলের পাড়ে জল নিতে, তো আমি জল দিয়ে কি করব জানো বন্ধুরা? তো জল দিয়ে একটু পা ধুয়ে আমি যাব ঘরে, যেহেতু তোমাদেরকে কাপড় চোপড়গুলো দেখালাম, আর হচ্ছে আমার ডালটা দেখো সোমবার দেওয়াও হয়ে গেছে, আমার ডালটা অনেকক্ষণ পরে অবশেষে আমার মুগ ডাল হলো, মুগ ডাল করেছি, এখানে জিরে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা থাকলে ফোড়ন দিলে, আর তেজপাতা ফোড়ন দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না। তারপর তোমাদের দাদাভাই সয়াবিনের তরকারি খেয়ে এতটুকুই ছিল, তাই সেটা এখন আমরা সবাই মিলে খাবো, আর একটু তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলো। তারপর ডালটা নিয়ে নিয়েছি গামলাতে, তো আজকে ভয়েস দিতে দিতে সন্ধ্যাই হয়ে যাচ্ছে, ভিডিওটা আপলোড দিব কটা
দিকে পোস্ট হবে তা আমি জানি না। তারপর খেতে বসে গেছি আমিও, দেখো সয়াবিন দেখে কি সুন্দর করে ভাত মেখে নিচ্ছি, তো খেয়েছি, আমারও ভালো লেগেছে ডাল দিয়ে আর সয়াবিন দিয়ে। তো মুগ ডাল বেশি খাচ্ছি না যেহেতু গ্যাস হবে। তারপর সোনামা পাঁপড় খাওয়ার জন্য এত বায়না করছিল, তারপর দেখো পাঁপড় ভেজে দিলাম সোনামাকে, তো পাঁপড় অর্ধেকটা ভেজে দিচ্ছি আর একটা দেখো কয়েকটা ভাজবো, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রচণ্ড গরম দিয়েছে কিন্তু বন্ধুরা আজকে, তো আমাদের এখানে তো প্রচণ্ড রোদও গরমও দিয়েছে। তো দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে ভাজলে পরে আরও বেশি ভালো হতো। তারপর দেখো চলে এসেছি রাস্তায়, তো রাস্তার চারপাশে ওয়েদার দেখাচ্ছি কীরকম ওয়েদার, দেখো জল জমে রয়েছে মানে রৌদ্র দিয়েছে, আর আকাশগুলো দেখো সাদা সাদা মেঘ করেছে, কি ভালোই না লাগছে দেখতে, মনটা ছুঁয়ে যাচ্ছে না বলো। তো তারপর চারপাশটা খুব সুন্দর করে দেখিয়ে দিলাম তোমাদেরকে, তো চলো এখন সোনামার ছোট্ট ছাতাটা নিয়ে যাচ্ছি টাইম কলে জল পড়ছে কি না দেখতে, তো আনতে তো পারবো না, জল ভরে দিব তারপর নিয়ে আসবে। তো অবশেষে অর্ধেক দূর গিয়ে ভাই বলল যে জল পড়ছে না, তারপর বাড়িতে এসে হরান হয়ে গেছি মানে গরমে পাগলের মতো হয়ে গেছি। তারপর স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে বারান্দাতেই শুয়ে পড়েছি, দেখো তো বারান্দাতে শুয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছি যেহেতু সারাদিন টুকটাক হাঁটাহাঁটি করছি, আর তার মধ্যে মাথার ব্যথাটা না এত বন্ধুরা কমছেই না। আর হচ্ছে দেখো তোমাদের সঙ্গে একটু স্মাইল দিয়ে দিলাম আর বললাম তোমরা সবাই ভালো আছো, তো সেটাই বললাম অনেকদিন পরে মুখে একটা হাসি দেখতে পারলে বন্ধুরা। তারপর আবারও চলে গেছি কাপড় চোপড়গুলোকে উল্টে দিতে, উল্টে দিয়ে আবার দেখো বাড়ি চলে এসেছি। তো তারপরে আবার বিকেল হয়ে গেছে, তো দেখো একবারে সবগুলো বাড়ির কাপড় চোপড় শুকিয়ে গেছে, তো এগুলোকে আমি উঠাচ্ছি, দেখো কতগুলো আরও রয়েছে বাড়িতে রয়েছে নদীতে রয়েছে, তো এগুলোকে নিয়ে আগে রাখি। তারপর দেখো বিছানাটা গুছিয়েছি, গুছানোটা আর ক্যামেরা অন করা হয়নি, পান্নাটা আমি আর মা দুজনে মিলে পারলাম। তারপর মা বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছে, আর হচ্ছে মশারিটাও ধুয়েছিল ওখানে বিছানায় রেখেছি, পরে মশারিটা টানিয়ে দিতে হবে। তো কুল বালিশের কাভারটা পান্নাটা বাজারের থেকে কিনে কাভারের মানে কাভারের ইসেটা কিনে তারপর কাভারটা বানিয়েছি, কিন্তু কাভারটা ছোট হয়ে গেছে সাইজে, ছিঁড়েও গেছে একদিকে। তারপর দেখো এনেছে তোমাদের দাদাভাই আবারও মাছ মেরে তার পরের দিনের এটা বন্ধুরা। তো আগের দিনের কিছু ভিডিও শেয়ার করলাম আর আজকের কিছু ভিডিও, তো এটা হচ্ছে আজকের। তো এই মাছগুলো আজকে নিয়ে এসেছে বড়ো যে এক টুকরো মাছটা, এটা হচ্ছে নান্দর মাছ, তো আমি কোনোদিনও খাইনি আর আমার দেখেও প্রচণ্ড ভয় লাগছে, এই মাছগুলো কোনোটাই খাবো না আমি, ওর বাপ্পা আর হচ্ছে সোনামাই খাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কর।